প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সিজনটাতে সবার বাসায় পাকা আম থাকে। পাকা আম দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই আইসক্রিমটা তৈরি করতে কোনো ক্রিমের প্রয়োজন হবে না। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি, 3/4 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন, মিক্স করে একটু জাল করে ঘন করে নিচ্ছি, একটু মালাই তৈরি করে নিচ্ছি। এই আইসক্রিমটা বানানোর জন্য শুধুমাত্র লিকুইড দুধ আর মিল্ক পাউডার দিয়ে তৈরি করা যায়, এই আইসক্রিমটা বানানো যায়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন। দেখেন, আমি দুধটা জাল করে ঘন করে নিচ্ছি, ঘন মালাইয়ের মতো করে নিচ্ছি। এই আইসক্রিমটা বানানো কিন্তু একদম সহজ। দেখেন, দুটো কোণ হয়ে গেছে, আমি এখন নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দেখেন, এখানে আমি আমকুচি করে নিয়েছি, সেগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, ব্লেন্ড করে নিয়েছি, দুটো ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি, 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। দেখেন, আমি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি, আমি আমের পিউরি এখানে 5 টেবিল চামচ দিয়েছি। দেখেন, আমি ভালো করে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, ব্লেন্ড করে নিয়েছি। এখানে এটা একটা বাটিতে ঢেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, যেন অল্প আইস হয়ে যায়। তার জন্য আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখেন, পুরোপুরি কিন্তু আইস হয় নাই, অল্প অল্প আইস হয়েছে, অল্প অল্প তরল আছে, এরকমের মধ্যে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, আমি একটা ব্লেন্ডার ঝাড় নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আইসক্রিমের ট্রে নিয়েছি এরকম ট্রেগুলোতে। দেখেন, আইসক্রিমগুলো ঢেলে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, যেন আইসক্রিমগুলো জমে যায়। 12 ঘন্টা পর আবার দেখাচ্ছি আপনাদেরকে আইসক্রিমটা কেমন হয়েছে। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, উপরে আমি এভাবে ফয়েল ফেফার দিয়ে ফয়েল করে নিয়েছি। দেখেন, আমি এখন আইসক্রিমের কাটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দেখেন, আমি 12 ঘন্টা পরে আইসক্রিমের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন, আইসক্রিমগুলো জমে গেছে, আমি এখন খুলে দেখাচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, জমে গেছে। আমি এখন একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, সেখানে একটু ভিজিয়ে নিচ্ছি। দেখেন, ভিজিয়ে আমি এবার ভিজালে আলতো হাতে ভালো করে উঠে আসে আইসক্রিমটা। দেখেন, আমি সবগুলো বের করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন, খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। দেখেন কত মালাই, এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক ইয়ামি। আশা